আসসালামু আলাইকুম। রান্না কথন ভাই শারমিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক শুভেচ্ছা। আজকে ডিম আর পাউরুটি দিয়ে একটা মজার নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই নাস্তাটি করে আপনারা বাচ্চাদের টিফিনে এমনকি বড়দের চায়ের সাথে দিলে তারা সবাই অনেক বেশি পছন্দ করবে। তাহলে চলুন মূল রেসিপিটা দেখে নিই। তার আগে যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এখানে আমি ছোটো সাইজের পাউরুটি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে বড় সাইজের পাউরুটিও নিতে পারবেন। আর এখন পাউরুটিগুলো আমি সবগুলোর মাঝখান থেকে কেটে নেব। একটু ভালো করে খেয়াল করে বুঝতে পারবেন আমি এগুলো কীভাবে কেটে নিচ্ছি। আর সবগুলো পাউরুটি আমি এরকম সাইজের করে কেটে নেব। পাউরুটিগুলো কাটা হয়ে গেছে, সবগুলো আমি এরকম করে কেটে নিয়েছি। আর এখন একটা বোল নিয়ে নিয়েছি আর দুইটা ডিম আমি ভেঙে নিচ্ছি। পরে আমি পাউরুটিগুলো বের করে নিয়েছি। এখন তেলটা গরম হয়ে আসলে আমি একটা একটা করে পাউরুটি এর মধ্যে দিয়ে দিব, একটু সাবধানে দিতে হবে। আর সবগুলো আমি এভাবে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর এগুলো খুব সুন্দর একটা কালার করে ভেজে নিতে হবে।